আজ করলাম পনির রান্না, ইয়ামি ইয়ামি পনির রান্না। মর্নিং বাঙালি, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজছে 7:50। ছেলেরা জাস্ট স্কুলে বেরিয়ে গেল আজকে। স্কুলে আজকে উঠতে একটু লেট হয়েছিল, আজ 6:30 নাগাদ উঠেছি। কালকে শরীরটা একটু খারাপ লাগছিলো, খুব মাথায় পেন হচ্ছিলো কালকে। তো কালকে এডিটিং করলাম, এডিটিং করে তারপর শুয়ে পড়েছিলাম। তারপর আজকে 6:30 নাগাদ উঠলাম। উঠে ওদের আজকে আলু কাবলি করে দিলাম। টিফিনে আলু কাবলি নিয়ে গেল আর ভাত, যেমন ভাত ভাতে ভাত আর ডিম সেদ্ধ করে দিলাম। তো খেয়ে দিয়ে ওরা এই মাত্র বেরিয়ে গেল, 7:45 বেরিয়ে যায়। তো বেরিয়ে যাওয়ার পরে আমি দেন ওপরে এলাম, দেন এবার তোমাদের সাথে আমার বকবক শুরু হলো। তো চলো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো আগে আগে দেখো হতা হ্যায় ক্যা, আমি নিজেও জানি না আজকে কী হতে চলেছে, কিন্তু তোমাদের সাথে কথা না বললে না কেমন কেমন যেন একটা অস্বস্তি হয়, সেই জন্য জাস্ট স্টার্ট তো করে দিলাম। তারপর দেখা যাক সিম্পল থাকে না কিছু অ্যাড হয় বা কিছু, সেটা দেখা যাবে। তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা। নিজের কিছু কাজ ছিল, সে কাজগুলো সব করলাম। করে টরে ওপরে ছাদে ওয়াশিং মেশিনে কিছু জামা তোমার কাঁচা ছিল, সেগুলো সব মেলা ঠেলা হয়ে গেল। আজকে শরীরটা একটু ডাউন আছে, কারণ কালকে মাথা পেন হয়েছিল। তো তো মাথাটা ভার হয়ে আছে, ভাল লাগছে না কিছু, মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি। তো এবার করব ব্রেকফাস্ট। ঠিক আছে, ব্রেকফাস্ট করার পরে এই চ্যানেলেতেই আজকের ব্লগটা পোস্ট করব। আর আমার আরেকটা চ্যানেল আছে বেঙ্গলি ব্লগার মিনু, তাতেও দুপুর 1টার সময় একটা ফানি ভিডিও আসবে, লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা পারলে ভিজিট করো। ঠিক আছে, ওটাও 900 মতো হয়ে গেছে চ্যানেলটা, ওটাও তোমরা ভিজিট করতে পারো। আর হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সবাই, যে তোমরা দুজন একজন করে যে আমার এই চ্যানেলটাই জয়েন করছো, সাবস্ক্রাইব করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। কারণ আমি একটা সাধারণ মেয়ে, একটা সাধারণ মেয়ের লাইফস্টাইল শেয়ার করছি, তাতে যে তোমরা এতটা ইন্টারেস্টেড হচ্ছো এবং জয়েন করছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। চলো ব্রেকফাস্টটা করে নিই। আজকের ব্রেকফাস্ট হলো রুটি, পাঁচমিশালি তরকারি আর সিমের পায়েস। আজকে ভালো রোদ্দুর দিয়েছে, মানে আকাশ পুরো একদম পরিষ্কার আকাশ, একদম মারাত্মক রোদ্দুর। দেখো চারিদিক, এবারে জামা কাপড় মেললে তো নিমেষের মধ্যে শুকিয়ে যাচ্ছে। তো যেগুলো মেলতে এসেছিলাম সেগুলো একটু ওলট পালট করে দিলাম, এখন একটু একটু স্যাঁতস্যাঁতে আছে। তো ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, জল খাওয়ার আর ব্রেকফাস্ট, জল খাওয়ার খাওয়া পাতি বাংলায় কথা বলাই বেটার, জল খাওয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার করব রান্নার, মেয়েটা রান্না করে দিয়ে চলে গেছে, ওই ভাতটা একটু পরে করি, কারণ খেতে আমার ছেলেরা আসে, খেতে খেতে সে 2:30 বাজে, সেজন্য ভাত এখন থেকে করলে পুরো জল। আর আমি খাই তো 3:30-4:15 ছেড়েই দাও, তার তো আর ভাতের ভ পর্যন্ত মনে হয় থাকে না। তো ভাতটা একদিকে চাপাবো আর পনির নিয়ে এসছি, ওরা পনির খেতে খুব ভালোবাসে। তো পনিরটা রান্না করব ভাবলাম, পনির যখন রান্নাই করবো তো তোমাদের সাথে শেয়ারই করে দিই, একটাতেই মানে একটাতেই দুটো কাজ হয়ে যাবে, রান্নাও হয়ে যাবে তোমাদের সাথে শেয়ারও হয়ে যাবে, সিম্পল একদম টেকনিকে পদ্ধতিতে রান্না করবো। ভাই অত ইংরাজি আসে না, পাতি বাংলায় বলো, সিম্পল পদ্ধতিতে জাস্ট পনিরটা রান্না করব। তো চলো কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। পনির রান্না করতে গেলে আলু সেদ্ধ করা আছে, পনির, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কাটা, এটার মধ্যে হচ্ছে আদা, জিরে, ধনে, হলুদ আর গুঁড়ো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানানো। কড়াতে তেল দিয়েছি, এবার এর মধ্যে দেবো তেজ, কড়াইতে পনিরটা দিয়ে দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে দেবো ফ্রাই মতো করে নেব। আর এদিকে হচ্ছে ভাত, আলুটা ভেজে নেবো, তারপর ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে, তারপর রান্নাটা স্টার্ট করব। ক্যাপসিকামগুলো এবার ভাজা হলো, হয়ে গেল। এবার কড়াইতে দিলাম খানিকটা তেল। ওকে, তেল দেওয়ার পরে তেলটা একটুখানি গরম হয়ে যাওয়ার পরে তার মধ্যে দেবো
তোমার তেজপাতা, একটা তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে দিলাম তোমার দুধ, কাঁচা লঙ্কা চিড়ে, ঠিক আছে। এবার এটা একটুখানি মানে ফাটবে, একটুখানি দূরে থাকাটাই বেটার। তারপরেই পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা তোমার ভাজা ভাজা হবে, একটু লাল লাল মতো পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তার জন্য স্বাদ আসবে না, ঠিক আছে। পেঁয়াজটা একটুখানি নাড়াচাড়া করে একটু রেখে দেওয়ার পরেই ওটা লাল লাল মতো হয়ে যাবে, ভাজা ভাজা মতো হয়ে যাবে, ওকে। তারপরে এবার এইটা ভাজা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে অ্যাড করতে হবে তোমার, দেখো লাল লাল হয়ে গেছে, অলরেডি ব্রাউন কালার এসে গেছে। এবার দিতে হবে এর মধ্যে টমেটো, ওকে। টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, টমেটোটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করতে হবে। আর টমেটোর মধ্যে না একটুখানি নুন দিয়ে দিলে কি হয়, টমেটোটা না তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়, ঠিক আছে। এটা আমি একটা রান্নাতে দেখেছি, দেখে শিখেছি যে একটুখানি নুন দিয়ে দিলে নাকি টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো একটু নুন দিয়ে দিলাম, নুন দেওয়ার পরে টমেটোটা এবার একটুখানি নাড়তে হবে, পেঁয়াজ আর টমেটো যাতে একটুখানি নরম নরম মতো হয়ে যায়। দেখো নরম হয়ে গেছে অলরেডি, ওকে। এবার এর মধ্যে এই যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা এবার এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলাম পেস্টটা। এবার এটা দিয়ে খানিকটা মশলাটা সেই কষার মতো করতে হবে, যাতে যতক্ষণ না তেল না ছাড়ে, তেল ছাড়া অবধি কষা কষার মতো মশলাটা করে নিতে হবে, ওকে। তারপরে আলু ক্যাপসিকাম এগুলো দিয়ে মাখামাখা করে নিতে হবে, ঠিক আছে। আলু আর ক্যাপসিকাম, লাস্টে পনির দিতে হবে, কারণ পনিরটা না এখন দিলে কী হবে, গুলে একদম পাক হয়ে যাবে, কারণ নরম জিনিস, সেই জন্য আর ওদিকে হচ্ছে ভাত। তোমার এটা একটুখানি মশলাটা কষে নিতে, মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আলু ক্যাপসিকাম সব দিয়ে একটু নিয়ে জল দিয়ে দেবো, এর মধ্যে একটু নুন আর মিষ্টি দিয়ে দেবো, লাস্টে পনিরগুলো অ্যাড করে দেবো। ভাতও প্রায় অলমোস্ট ডান, কালারটা এসছে দেখো গাইস, দেখো কালারটা এসছে, ওই হচ্ছে পনির। পনির দিয়ে দিয়েছি, পনির দিয়ে একটুখানি কাই কাই মতো রাখবো, কারণ ভাত দিয়েও খেতে লাগবে আর পরোটা দিও। অলমোস্ট রান্না ডান, ওদিকে ভাতও উপর করে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো চলো অলমোস্ট রান্না ডান, এবার গ্যাস করে দেবো অফ। পনির এখানে আছে, ডাল এখানে আছে, পটল ভাজা, উচ্ছে ভাজা, উচ্ছে পটল ভাজা। পনির রান্না করার পর প্রচণ্ড গরম লাগছিল, তাই একদম স্নান করে ফেলেছি। স্নান টান করার পরে দুষ্টুরা কামিং হয়ে গেছে, একজন চান করছে আর একজন কি করছে দেখবে, স্কুল থেকে এসে বলছে চান করতে, চান ধানের তো বালাই নাই, ওই যে ফোন ঘাঁটছে, বলছি চান কর চান কর, উনি আমার ফোন ঘাঁটছে। উনি এখন 2:15 হয়ে গেছে, এবার চান করবে, খাবে, তারপর তো প্রতি বড় জন আছে, তার পিছনেও টাইম দিতে হবে আমাকে, ওরে চান কর রে, ওরে খাবি আয় রে, মানে জাস্ট কিছু বলার নেই, বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। তো চলো তারা দিই, তারা দিয়ে ওই করি, এই দেখো এই যে একজন, এই যে একজন চান করে বেরিয়ে এসছে, এবার চান টান করুক। তো চলো আবার তারা দিই, তারা দিয়ে তাদের খাইয়ে তাদের পাটটা চোকাই, তারপরে আবার বড়জনের পাটটা চোকাবো। তো তারা দিই তাদেরকে, নাহলে কিছুই কাজ কেউ করবে না। দেখো এখনও যাচ্ছে না, আমার ভিডিওগুলো এখন শুয়ে শুয়ে দিচ্ছে, আমার পুরনো ভিডিওগুলো এখন শুয়ে শুয়ে ওরা খুব দেখে পুরনো ভিডিওগুলো। এই জানে আয় জানে আয়, আরেকজন দেখবে, এই দেখো আরেকজন জল নিয়ে খেলা হচ্ছে, চান হয়ে গেছে কিন্তু জল নিয়ে খেলা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, চানে ডোক, এই বেরিয়ে আয় বেরিয়ে আয়, এখানে জল নিয়ে খেলা চলছে এখন, কিছু বলার নেই এদেরকে। দেখো 2:30 বাজে, বলছি খাবি ছ, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে এখন উনি কী বানাতে বসেছে, যে কী জানি কী বানাচ্ছিস তুই এখন,
ইন্ডিয়ার এখন দেশ বানাবে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, বলছি খাবি চ, দাদা এক্ষুনি এসে যাবে কেক খাওয়ার কথা শুনে, চ চ চ খাবি চ। গাইজ এখন বাজে বিকেল 5:30, আজকে মারাত্মক গরম ছিল, মানে এত গরম আর ফেরাই যাচ্ছিল না, কালকে থেকে এত গরম। তো এখন আলটিমেটলি বৃষ্টি নামলো, নেমেছে খুব ভালো কথা, কিন্তু বৃষ্টিটা অনেকক্ষণ না হলে একটা মাটির ভাব উঠবে, আরও মানুষের কষ্টটা বেড়ে যাবে। তো বৃষ্টি হচ্ছে, মানে জাস্ট ধাপটা ধাপটা আসছে, বেশ ভালো লাগছে। আর আজকে লাঞ্চের পর আর তোমাদের সাথে কথা হয়নি, বড়ো এলো খেলো চলে গেলো, ছোটোগুলো পড়তে গেছে, বড়ো পড়তে গেছে, বিভৎস বৃষ্টি হচ্ছে, তোমাদের সাথে আমি শেয়ার করছি। দাঁড়াও, বৃষ্টি হয়েও কোনো লাভ হলো না, কি প্রচণ্ড গরম, বলেছিলাম না বৃষ্টি হলে সেই মাটির ভাব উঠবে, সেম জিনিস, মানে আরও যেন গরম বেড়ে গেল। এখন বাজে 6:30, তো এখন এই যে ঠাকুরের আলোটা লাগাই, এখানে এখন আলো চলবে, দেন ঠাকুরকে সন্ধে দেবো। এই যে ঠাকুরের আলোটা লাগিয়ে দিলাম, দেন এবার ঠাকুরকে সন্ধে দেবো। সন্ধে দিয়ে আজকে ছেলেদের আবদার হচ্ছে ঝালমুড়ি খাবে, নারকোল আছে আর শশা দিয়ে সমস্ত কিছু মেখে আজকে সব ঝালমুড়ি খাওয়া হবে। তো সেই ঝালমুড়িটা করবো, এখনও তারা পড়ে আসেননি, পড়ে আসলে বাড়িতে হই হই হবে, এখন যেহেতু তারা বাড়ি নেই সেজন্য বাড়ি চুপচাপ, প্রচণ্ড ঘেমে গেছি আমি, ঠিক আছে, ভেবোরা কোনো মেকআপ একদমই না, ঘেমে গেছি পুরো একদম। তো চলো এখন সন্ধ্যাবেলার জল খাওয়ার, তারপরে সকালে পনির করেছিলাম, সেই পনির আছে, আর আজকে রুটি হবে, আর যদি ডিম খায় তো ডিমের মামলেট বা ডিম সেদ্ধ, যা হোক একটা কিছু হবে, তারপর তাদের পড়ানো আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, ওকে চলো। এখন বানাচ্ছি সন্ধ্যাবেলার জল খাওয়ার ঝালমুড়ি, মুড়ি বাদাম চানাচুর শশা নারকেল লঙ্কা তেল দিয়ে মেখে ঝালমুড়ি বানাচ্ছি, খাওয়াবে। ভ্যালি 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 মানে ভ্যালি ইআর atmosphere, চার ভাগে ভাগ কর, ভাগ করে রে atmosphere, ATMOS, SPH, PH, PHERE, প্রশাদি তো আছে, atmosphere তো, atmosphere, PHERE, তাকে কি স্পেলিং পরীক্ষা দিবি তুই? হ্যাঁ, PH, ও লেখা হয়ে গেল, ওটা নিয়ে আয় খালি, আমি উত্তাল হয়ে যাবো, ঠিক আছে বাকি আছে। তো ফ্রেশ হয়ে গেছি, ওদের পড়ানো হয়ে গেছে, তারপর ডিনার করলাম, আমি রাত্রির খাবার খেলাম, রাত্রির খাবারে বিশেষ কিছু ছিল না, আজকে রুটি ওই পনিরের তরকারি করেছিলাম আর একটা মিষ্টি, সেই দিয়ে রাত্রির খাওয়ার করলাম, দেন এবার শুয়ে পড়বো, বিছানা অলরেডি হয়ে গেছে, বিছানা ডান,
আমার মাথায় আবার একটু পেন হচ্ছে, এই দিকটা জানি না হয়তো চোখে পাওয়ার এলো কি না বুঝতে পারছি না, কারণ মাথায় হাফ কপালে পেন হচ্ছে। তো ভিডিওটা জাস্ট এডিট করব, এডিট করে মানে এডিটে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, দেন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগেতে। কালকের জন্য ওয়েট করে থাকো, আর আজকের ভিডিওটা যদি তোমাকে কিছু অন্তত ভালো লেগে থাকে তাহলে কী করবে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব, ওকে? তো চলো আজকের জন্য এখানেই ভিডিওটা এন্ড করলাম, বাই।